লেট আস লার্ন ইংলিশ পড়াঘরের পক্ষ থেকে আমি হাবিবা সুলতানা সবাইকে শুভেচ্ছা জানাই। লেট আস লার্ন ইংলিশ এর নিয়মিত আলোচনায় রাইটিং সেকশনের আজকে আমরা কথা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কে। আমাদের পূর্ববর্তী আলোচনায় আমরা ফর্মস অফ অবজেক্ট বা কোন কোন শব্দ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে সে সম্পর্কে শিখেছি। আজকে আমরা জানবো অ্যাডভার্ব সম্পর্কে। তাহলে চলো শুরু করি। প্রথমে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা টাইম, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কতবার বা কখন সম্পন্ন করা হবে তা বোঝায়, তাহলে সেই অ্যাডভার্বকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা টাইম। এরকম অনেকগুলো অ্যাডভার্ব রয়েছে, আমি কয়েকটি এক্সাম্পল দেখব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা টাইম শব্দগুলো হলো অলওয়েজ, নেভার, এভার, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, রেয়ারলি, সেলডম, টুয়াইস, ওয়ান্স, সেলডম, টুয়াইস, ওয়ান্স, অকেশনালি, হার্ডলি, ফ্রিকুয়েন্টলি, সহপাঠী বন্ধুরা, অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে যে শব্দগুলো সবসময় ব্যবহৃত হয় সেই শব্দগুলো হলো অলওয়েজ, নেভার, এভার, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, রেয়ারলি, সেলডম, টুয়াইস, ওয়ান্স, ওকেশনালি, হার্ডলি, ফ্রিকোয়েন্টলি। এসব শব্দগুলোই মূলত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা টাইম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা কয়েকটি বাক্য দেখবো যে এই বাক্যগুলোর মধ্যে এর মধ্যে কয়েকটা শব্দ ব্যবহৃত হয়েছে। হি অলওয়েজ কামস হিয়ার, সে সবসময় এখানে আসে। তাহলে আমাদের এই বাক্যটির অলওয়েজ যে শব্দটি রয়েছে সেই শব্দটি হলো আমাদের একটি অ্যাডভার্ব, এবং যা হলো অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর দেখো শি উইল নেভার ফরগেট ইউ, সে তোমাকে কখনোই ভুলবে না। তাহলে আমাদের এই বাক্যটির নেভার শব্দটি একটি অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্ব হলো আমাদের অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি। আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানলাম, এবার আমরা জানব অ্যাডভার্ব অফ পারপোজ সম্পর্কে। অ্যাডভার্ব অফ বার্ব বা কাজ কোন উদ্দেশ্যে বা কিসের জন্য করা হয় সেই সম্পর্কিত শব্দগুলি হলো অ্যাডভার্ব অফ পারপোজ বা উদ্দেশ্য।
তাহলে দেখো কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ পেন। আমি একটি কলম কেনার জন্য বাজারে গিয়েছিলাম। তাহলে কি উদ্দেশ্যে গিয়েছিলাম বাজারে? একটি কলম কেনার জন্য, তার মানে টু বাই, কিনতে বা কেনার জন্য। যেহেতু এখানে বাই ভার্ব, আর এই ভার্বের আগে টু যুক্ত হয়েছে, তার মানে এটি তে তে অর্থ প্রকাশ করবে, কিনতে। আর আমরা আগে পড়েছি ভার্বের আগে টু যুক্ত হলে সেটি একটি ইনফিনিটিভ হয়ে যায়। আর এই শব্দটি ইনফিনিটির সাথে সাথে আরেকটি অর্থও প্রকাশ করে, সেটি হলো পারপোজ বা উদ্দেশ্য। তাহলে আমাদের টু বাই শব্দটি হলো অ্যাডভার্ব অফ পারপোজ। যেহেতু আমাদের বাই শব্দটির আগে টু আছে, তার মানে এটি ইনফিনিটিভও প্রকাশ করে। ইনফিনিটিভ আর অ্যাডভার্ব অফ পারপাস দুটি প্রকাশ করবে। আরেকটি উদাহরণ ধরো, হি ওয়েন্ট টু আমেরিকা টু গেট হায়ার এডুকেশন। তাহলে দেখো এই বাক্যটি হলো, সে উচ্চতর পড়াশোনার জন্য আমেরিকায় গেল। তাহলে আমেরিকায় কেন গেল, তার যাওয়ার উদ্দেশ্য বা কারণটা কি? উচ্চতর শিক্ষা লাভ করার জন্য, টু গেট হায়ার এডুকেশন। তাহলে দেখো গেট একটা ভার্ব, আর সেই ভার্বের আগে টু যুক্ত হয়েছে, ভার্বটি তে অর্থ প্রকাশ করছে। তাহলে এই শব্দটা একটা ইনফিনিটিভ, আর যেহেতু উদ্দেশ্য প্রকাশ করছে, তার মানে এই শব্দটা ইনফিনিটিভের সাথে সাথে হলো একটা অ্যাডভার্ব অফ পারপোজ। তার মানে টু যুক্ত ভার্ব ইনফিনিটিভ শব্দগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা দেখলাম অ্যাডভার্ব অফ পারপোজের ক্ষেত্রে টু যুক্ত ইনফিনিটিভ শব্দগুলো ব্যবহৃত হতে পারে। সহপাঠী বন্ধুরা, আমাদের অ্যাডভার্ব সম্পর্কিত আলোচনা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখব সিম্পল সেন্টেন্সের গঠন সম্পর্কে, অর্থাৎ কোন কোন নিয়মগুলো অনুসরণ করে একটি সিম্পল সেন্টেন্স গঠিত হতে পারে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।